ওইদিকে তাকা, একটু ওদিকে তাকা, একটু হাস। রাতে হচ্ছে মিক্স ভেজ, সেটা তো মোটামুটি আমি দুপুরেই করে রেখে দিয়েছি। কালকের ওই ডিনার সেটটা আজকে গোছাতে বসেছি। সারা দিনেও চুল আছে না, চুল কেটেছি সার। লোকজন চুল কাটার পরে আয়নার সামনে বসে থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। এটা আমিও বিয়ের আগে করতাম, তো ওই তখন প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা একটু ডাউন আছে, ঠিক হয়ে যাবো আস্তে ধীরে। তো আজকে সকাল থেকে আমি কিছু একটা করিনি, রাতের তরকারিটা করব বলে বসলাম। এখানে কেটে ফেটে নিই, পরে করবো আস্তে ধীরে, এখন অসুবিধা নেই। আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই ম্যাডাম এসেছেন পড়তে, তো মিক্সড ভেজ হবে রাতে, সেই সবজিগুলোই কাটবো এখন। এগুলো কি আলু? পটেটো? পটেটো শুনছো? না, কাঁচা কেউ পটাটো খায়? ভেজে ভেজে খায়। গুড, ভেজে ভেজে খেতে হয়। কাঁচা খেতে হয়? হ্যাঁ। না, কাঁচা খেতে নেই। কাঁচা খেতে নেই, কাতলা। আবার আমি স্নান দান করে বসে পড়েছি। আসলে নাকটাতে এত সমস্যা হচ্ছে যে আর কিছু ভালোই লাগছে না। কেউ যদি শ্বাস নিতে না পারে নাক দিয়ে, কেমন মাথাটা গরম হয়, তার উপর নাকটা আমার এতটাই সুন্দর যে কি আর বলবো। আর এত ক্রিম মাখি, আমার স্কিন এতটাই ড্রাই, তাও এই জায়গাটা, এই জায়গাটা আমার ফেটে গেছে। কি যে করব কিছুই বুঝতে পারি না। সারা দিন ক্রিমের কৌটন নিয়েই বসে থাকি, তারপরও এবার একটা গামলায় ক্রিমটা ঢেলে আমি চুপে বসে থাকবো, ঠিক হবে না? ভালো আইডিয়া এটা। আর চিনি আর মিঠি আছে, পড়তে এসেছিল, চিনি চলে গেছে, আর সকালবেলা সবজি কাটতে বসে ও আমাকে বকিয়ে ছেড়ে দিয়েছে। পুরো এত বক 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 করছে। এখন ডিনার সেটের ওই প্লেটগুলো যে কালকে যেগুলো বার করেছিলাম ওগুলো ঢোকাতে হবে, দেখি ঢোকাবো। এখন আর ইচ্ছে করছে না, একটু বসে নিই। আর আমি এত ঘুমিয়ে পড়ছি, সকালবেলা একবার উঠেছিলাম 7:30 পর একটু, তারপর আবার 8:30 দিক থেকে, 8:30 না 8:30 দিক থেকে ঘুমিয়ে গেছিলাম, 10:00 দিকে উঠেছি আবার। কি আর করবো বুঝতেই পারছি না, মানে শুয়েছিলাম তখন একটু যে শোবো, একটু পরে উঠে যাব বলে ঘুমিয়ে গেছিলাম। আর পাচ্ছি না, নাক বন্ধ থাকলে আর কিছু ভালো লাগে? দেখে বুঝতেই পারছো চুল ঠুল আচরণ নেই, শরীরে জুত না থাকলে যেটা হয়, তবে অনেকটা ভালো লাগছে আজকে। জানি না কেন আজকে সারাদিনই না প্রায় রেস্টই নিয়েছি ঘুম ঠুম দিয়ে। আমার মনে হচ্ছে এটার ভীষণ জরুরি ছিল, কারণ ব্যাঙ্গালোরে আসার আগে প্রচুর দৌড়েছি। শুধু ওই 4-5 দিনের কাছাকাছি বা ব্যাগ গোছানো এইটা বলছি না, তারও আগে আমি প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছিল। এদিক ওদিক সেদিক কিছু কাজ ছিল আমাদের, তো ওই সব নিয়ে সপ্তাহ ভ্লগে দেখানো যায় না, তো সবটা মিলিয়ে শরীরটাও বোধ হয় একটু দুর্বল হয়ে গেছিল। শরীর যত খাটাবে তত খাটবে অবশ্যই, কিন্তু নিজেরও মাঝে মধ্যে ক্লান্তি চলে আসে আর কি। তো সবটা মিলিয়ে আর এখানে এসেও রেস্ট নেওয়া হয়নি। আর মামুনি দিয়ে গেছে কাঁড়া, আর তার সাথে আমি নিয়ে এসেছি এরকম কৌটোতে মামুনি রেখেছে, বুঝলে তো, তারাও দেখাচ্ছি ওই সুখা পফগুলো যেটা ব্যাঙ্গালোর থেকে আমরা নিয়ে এসেছিলাম। এই যে, তো মামুনিকে আমি বলেছি গিয়েছে খাবে, মামুনি কৌটোটা খুলে দিই। মামুনি আসলে ফোনে কথা বলছিল, তো মামুনি খপ করে হাতটা ঢোকাতে গেছে, আমি কৌটোটা টেনে নিয়েছি,
নিয়ে আমি মামনিকা বলছি বাটি দিচ্ছি, দাঁড়াও। আসলে এগুলো থেকে না প্রচন্ড গুঁড়ো পড়ে, নোংরা হবে জায়গাটা, তো আর পিঁপড়ে চলে আসে সাথে সাথে ঝাঁট না দিলে। ওই জন্যে ওই সিচুয়েশনটায় শুধু যদি কেউ দেখতো যে মামনি হাত ঢোকাচ্ছে, আমি টেনে নিলাম কৌটোটা, উইদিন সেকেন্ড কেউ ভেবে নিত আমি শাশুড়িকে খেতে পড়তে দিচ্ছি না আর কি। আর নিজেই প্রমিকা কেউ ছিল না, আমি আর মামনিই কথা বলছিলাম, আমার শুভ নিজটাই লিখছিল, শুভ খেয়াল করেনি, নিজেই লিখছিল বাচ্চাটা, ওরও ঠান্ডা লেগেছে। আসলে এমন একটা ওয়েদার, তো প্রমিকে তাই আমি এসে বলছি, আর প্রমি হাসছে। যাই হোক, আমার কাড়াটা ঠান্ডা হয়ে যাবে, একটু খেয়ে নি, তারপরে ডিনার সেটগুলো গোছাবো। আমার শরীর ঠিক থাকলে ঠিক আছে, কিন্তু শরীরটা ঠান্ডা লাগলেই নাকটা তো এত সুন্দর আমার এমনি, তার উপর যদি নাক বন্ধ হয়ে যায় কেমন মাথাটা গরম হয়। রাতে হচ্ছে মিক্স ভেজ, সেটা তো মোটামুটি আমি দুপুরেই করে রেখে দিয়েছিলাম, মানে সকালই, এখন জাস্ট একটু গরম করে নিলাম, নেড়ে চেড়ে হয়ে গেছে, আর এখানে দুধ গরমও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খেতে দেবো, 10:18 বাজে। কালকের ওই ডিনার সেটটা আজকে গোছাতে বসেছি, তো এগুলো থাকে হচ্ছে আমাদের খার মানে বক্স খাটের নিচটাতে। এখন তো ওই হাইড্রোলিক বেরিয়েই গেছে, এখন তো আর ওই রকম বিছানা পাটি তুলে ওসব করতে লাগে না, তো দুটোই হাইড্রোলিক আমাদের, ওইটাও তাই, ওটা বেশি ভারী, ওটা আমি তুলতে পারি না, কিন্তু পাপা বলছে ওটাই নাকি ভালো, যাই না আমি পারি না, ওটাও আমাদেরটা বাড়ি মানে এই ঘরেরটা বাড়ি, দেখা যাক এবার এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর ঢুকিয়ে দেবো এখন, কারণ বাইরে ফেলে থাক পড়ে থাকলে আর কি হাত লেগে দুম পটাশ, তারপর আমিও দুম পটাশ। এই বাড়িতে একটা রয়েছে, ওই বাড়িতেও একটা রয়েছে, অম্বল নিতে ডাকছে এখন, হ্যাঁ ঢুকিয়ে দেবো চলো। সারা দিনেও চুল আছড়ে না, চুল কেটেছি সার, লোকজন চুল কাটার পরে আয়নার সামনে বসে থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়ায়, এটা আমিও বিয়ের আগে করতাম, ওই তখন পড়াশোনায় মন বসতো না, পড়তে যখন দেয় তখন তো হাজারটা কাজ মনে পড়তো, তখন মনে হতো চুলটা এইভাবে বাঁধি, গামছা দিয়ে বড় চুল বানাতাম, এইসব করতাম। তো এখন চুল তো আঁচড়াই না সারাদিন, এই দেখো গুলটিটা পাকানো থাকে এখন, এখন ক্লিপটা কোথায়, ক্ল্যাচারটা একটাই এনেছি, ক্ল্যাচারটা মনে হয় আমাদের দিদিবাড়ির ব্যাগেই রয়েছে, কিচ্ছু ফাঁকা করছি না, সব করব। আজকে কত তারিখ? 20 তারিখ, আর একদিন মাঝে আছে, তারপর দিন থেকে আমি সব গুছিয়ে ফেলবো, অসুবিধে নেই, ট্রলিগুলোও খালি করব, সব করব আমি। এই যে এই ঝুলঝুলিটা ওই জন্য বেরিয়ে থাকছে, চুল আঁচড়াচ্ছি না, তো হাত দিয়ে এবার দেখে তাও মনে হচ্ছে চুল ঠুল আঁচড়ানো, কিন্তু নয়, হাত দিয়ে বেঁধে বেঁধে যদ্দূর চলছে আর কি। ও ঠিক আছে, ভালো লাগছে না, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটাকে। আজকেও যতটা পেরেছি আমি করেছি, করার চেষ্টা করেছি, আসলে ঘরদুয়ার পরিষ্কার না থাকলে আমি ঠিকঠাক করে ঘুরে ঘাড়ে করতে পারছি না, আর সকালটা এখানটা একটু ব্যস্ততাটাই মধ্যেই কাটে, আর যখন আজকে ব্যস্ত ছিলাম না তখন আজকে ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি। কালকেও সকালে রান্না আছে, পাপার টিফিনের তরকারিটা, ওই মিক্সড ভেজটা পাপা ভালো খায়, আর মিক্সড ভেজটা ভালোও হয়েছিল, তো সেটাই দিয়ে দেবো পাপাকে, টিফিনটা আর করতে হবে না, রুটিটা করলেই হয়ে যাবে। আর আমাদের সমস্ত রান্নাই করতে হবে, কালকে ডিমের ঝোল খাবো আমরা, আমাদের ভীষণ ভালো লাগে, মানে আমি পাপা মামনি পাতলা ঝোল অনেক সময় কালো জিরে ফোড়ন দিয়ে ভালোই লাগে, কিন্তু ও খাবে না, ওনার জন্যে ভোলা ভেটকি মাছ আমি রান্না করে দেবো, ওটা দিয়ে ও দুপুর রাত খেয়ে নেবে, মশাইটা ওই দুটো কোনো টানাতে থাকো, তো মশাই নিয়ে দাঁড়িয়ে আছে তাই বলে দিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, গুড নাইট, টাটা, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, টাটা।